তরুণজ্যোতিকে দিয়ে শুরু করছি তরুণজ্যোতি এটা হলো পশ্চিমবঙ্গ এই মুহূর্তের পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ নিয়ে আমরা খুব গর্ব করি যে এই পশ্চিমবঙ্গ আসলে বিহার নয় উত্তরপ্রদেশ নয় আসলে গুজরাট নয় মণিপুর মিজোরাম তো নয় এই পশ্চিমবঙ্গ নোবেল এই পশ্চিমবঙ্গ অস্কার এনেছে কিন্তু একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে না শাহজাহান বাহিনীকে ঠান্ডা করতে পারে না আজ থেকে বছর কুড়ি বা তিরিশ আগে বিহার ইউপি এর খবর আসতো নির্বাচনী হিংসায় মানুষ মারা হতো এটা জঙ্গল রাজ চলতো এবার তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এই রাজ্যগুলো ভোটের পর অন্য রাজ্যে মায়ের কোনো মায়ের কোল খালি হয় না ভোটের পর অন্য রাজ্যে মানুষ মারা যায় না এবার যে গণ ভোট মানে কি গণতন্ত্রের উৎসব আর পশ্চিমবঙ্গ সেটা উৎসব যদিও কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে একটা পুনর্মিলন উৎসব এই ভোটটা কীরকম এই মৃতের মর্তে আগমন হয় ভোটে মরা মানুষ পশ্চিমবঙ্গে আসে ভোট দেওয়ার জন্য মানুষকে ভয় দেখানো হয় সিম্পল জিনিস দেখো আজকে দেখলাম শুনছিলাম তোমার অরুপ অরূপ চক্রবর্তীর বক্তব্য তিনি একজন বিধায়ক মানে সংবিধানের শপথ নেওয়া ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলির একজন বিধায়ক তিনি বলছেন যে এটা তো পনেরো দিন তারপর দেখে নেব মহুয়া মৈত্র কৃষ্ণনগরের মানে বহিষ্কৃত সাংসদ এবার প্রার্থীও তিনি বলছেন যেখানে দরকার হবে নিম দিয়ে ভোট করান মানুষের গণতান্ত্রিক অধিকার এরা যদি মানুষের জন্য কাজ করেই থাকে তাহলে এত ভয় পায় কেন এত ভয়টা কিসের আছে আর পুলিশ মন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে আমার ওনার জন্য করুণা হয় মায়া হয় কেন মায়া করুণা হয় বলো পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী বাড়ির মধ্যে লোকজন দেখি ঢুকে যাচ্ছে রড নিয়ে সেখান থেকে ধরা পড়ছে পুলিশ মন্ত্রী যেখানে জেড প্লাস সিকিউরিটিও যারা আছে তাকে কেউ নাকি পুশ ফ্রম দ্য বিহাইন্ড পুশ ফ্রম দ্য ব্যাক করে তার মাথায় চোট লাগছে যে পুলিশ মন্ত্রী নিজে সুরক্ষা করবে ব্যবস্থা করতে পারে না সেই পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর কি করবে এবং তার থেকেও বড় কথা খুব ইনসেন্সিটিভ যেটা আমাদের প্রত্যেকের লেগেছে কালকেও একটা খুব ডিস্টার্বিং ছবি জবাব চায় বাংলা চলাকালী নিয়ে আমরা প্রথম ব্রেক করি রাজ্যের মুখ্যমন্ত্রী একদম উনি দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী

আলো তার মাথা ফাডলো রক্ত বের রক্তটা মোছার বা বাড়িতে ফার্স্ট এইড করার প্রয়োজন মনে করলো না কেউ মনে করলো না কিছু করার আসল ব্যাপার পুরো ইস্যু গুলো না gamaটা ইন্টারলিংড মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে আমি প্রচন্ড কনসার্ন তার বাড়িতে গিয়ে লোক ঢুকে যাচ্ছে তার বাড়ির পরিবারের লোকজন তাকে গিয়ে ধাক্কা মারছে আমার তো মনে হয় অবিলম্বে তার সিকিউরিটি দেখার জন্য তাকে অবিলম্বে অনেকে বলছে হবে না না হবে না তা অবিলম্বে তাকে তিহার জেলে রাখা উচিত আগে টিয়ার জেলে থাকলে তিনি প্রপার সিকিউরিটি পাবেন আমি 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 সিনিয়ারি আসবময় করে আছে স্পর্ডো আমাকে আমি এই যে গণতন্ত্রের উৎসবের কথা বলছিলাম সন্দেশখালী মা বোনদের কথা শুনছিলাম বাংলা নিজের মেয়েকে চেয়েছিল বাংলার মেয়ে ভোটে জিতে আসলো তারপর বাংলার প্রত্যেকটা মেয়ে ধর্ষিতা হলেন বিভিন্ন জায়গায় বললেন দেখতে হবে লাভ অ্যাফেয়ার কিনা দেখতে হবে এই ঘটনা কিনা দেখতে হবে প্রেগনেন্ট কিনা তিনি ভোট পেয়েছিলেন বলে তিনি লক্ষ্মী ভাষার ভাণ্ডারে পাঁচশো টাকা দেন বলে বাংলার মহিলাদের ইজ্জত লোটার অধিকার তাকে কেউ দিল এই অরূপ চক্রবর্তীরা কথা বলছে বাংলার মা বোনেরা জেগেছে আমি এটা ইনসিডেন্ট মনে করা দু হাজার উনিশ লোকসভা তোমার লাভপুরে মা বোনেরা ঝাঁট ঝাঁটা বটি নিয়ে তারা করেছিল এই অরূপ চক্রবর্তীরা যদি এবার করে না আমি বলে দিচ্ছি কোনো রাজনৈতিক দল না বাংলার মা বোনেরা যাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে থেকে আটকানো হবে তারা এই সব বুঝে নেবে এই অরূপ চক্রবর্তী যদি হার মাংস যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই কারণ বাংলার মানুষ বুঝে নেবে ব্যাপারটা আমি আমি অরিন্দম আচার্যর কাছে যাব কিন্তু অরিন্দম বাবু আপনার কাছে যাওয়ার আগে আমি বারবার যেটা বলছি মানে আমরা কাউন্টডাউন শুরু করে দিয়েছি কালকে ভোট ঘোষণা হবে নির্ঘণ্ট প্রকাশ পাবে বাংলায় কি সত্যি মানে খুব স্পেসিফিক্যালি মানে এটা তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটির বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে গোটা বাংলার মানুষ চিন্তিত অবশ্যই চিন্তা করার মতন বিষয় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুশ ফ্রম বিহাইন্ড পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে অন্তত মেডিকেল বুলেটিনে যে যার উল্লেখ রয়েছে কিন্তু আমরা সন্দেশখালীর মহিলাদের নিয়েও চিন্তিত এবং বাংলায় সন্দেশখালীর মহিলারা যেভাবে আতঙ্কিত তারা বলছেন যে রাজ্যে পুলিশ রাজ্যের পুলিশ সন্দেশখালীর ডন যারা এই শাহজাহানদের সাথে হাতে হাত মিলিয়ে আসলে অত্যাচারটা চালাচ্ছে তাদের ওপরে কিভাবে সম্ভব রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো সত্যি আজকে যে দৃশ্যগুলো আপনারা দেখালেন এর আগে যে দৃশ্যটা দেখিয়েছেন আমার আজকে মনে আছে যে তার মা চিৎকার করে বলছে আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় সেই মেয়েটি পরের দিন সকালবেলা খোড়াতে খোড়াতে আমার ঘরে ঢুকছে আরেক মা বলছে চিৎকার করে জ্যোতিকা বলে নাম সেই মেয়েটি বলছে যে আমার স্বামী আমার কাছে এসছে আজকে বলছে যে আজ থেকে তোর স্বামী হচ্ছে শাহজাহান ভারতবর্ষের কোন রাজ্যে আজকে এই ধরনের ঘটনা হয় কোন রাজ্যে আজকে এইভাবে অসহায় নারীগুলো রাষ্ট্রপতির কাছে যাচ্ছে আমাদের লজ্জায় আমি পরিসংখ্যান দিচ্ছি আপনি কি খোঁজ দিয়েছেন এই শাহজাহান আজকে গান লাইসেন্স পাচ্ছে কি করে আজকে পাসপোর্ট পাচ্ছে কি করে করেছেন আমি জানি না ভালো প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন কারণ শুধুমাত্র পাসপোর্ট পাসপোর্ট নাই ক্যান্সেলও করা হয়নি আমি আপনাকে বলছি শুনুন আপনি পাসপোর্ট করতে যান না আপনাকে দেবে না আমি পাসপোর্ট করতে চাই না কারণ আপনার কোয়ালিটি নেই কিন্তু পেয়ে যাচ্ছে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি যারা দর্শক শুনে রাখুন দু হাজার তেইশে যে আজকে দু হাজার আগে যে যখন নাকি আজকে ইলেকশানটা হয়েছিল দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশান থেকে শুরু করে লোকসভা ইলেকশান থেকে শুরু করে দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশানে জন যে যে মারা গেল আপনি বলুন আঠারো ইলেকশনে আটত্রিশ জন মৃত্যুর পরে লেখা আছে আপনি দেখবেন ইন্টারনেটে গুগল সে দেখবেন যে এন্টার ইলেকশন অফ ওয়েস্ট বেঙ্গল প্রসেস মার্ক বাই ভায়োলেন্স লজ্জা করে না এটা আমি আমি আপনাকে আপনাকে একবার আমি থামাচ্ছি তার কারণ আমি অনির্বাণের কাছেও যাব এবং এই যে এই যে পূর্বাভাস যেরকম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকে আজকে যেরকম পূর্বাভাস আছে অনির্বাণ জানো তো তুমি যখন বেরোবে তখন হয়তো একটু বৃষ্টিপাতলা হতে পারে কারণ জেলায় অলরেডি শুরু হয়ে গেছে আমার উত্তর চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের খবর আসছে ইত্যাদি আমাদের কাছে প্রতিবারই এই ধরনের সম্ভাবনা আবহাওয়ার রিপোর্টের মতন হিংসার রিপোর্ট বারবার আসে তোমার কাছে আসে তোমার নেতার কাছে আসে আমাদের কাছে আসে রাজ্যপাল বারবার কথা বলেন পুলিশ শুধু বলে না এবং অদ্ভুতভাবে এবারের ভোটেও কি এরকম একটা রিক্যাপ তোমাদের সিনেমার ভাষায় তোমরা এখন যেভাবে সিনেমা বানাচ্ছ বিভিন্ন জায়গায় দেখবো ভাঙড়ের নির্বাচন চলাকালীন পঞ্চায়েত নির্বাচন চলাকালীন সাংবাদিকরা সব দেখতে পাচ্ছে টিভিতে বসে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিছু দেখতে পারি না সাতজনের মৃত্যু হয়েছিল সাতজনের মৃত্যু হয়েছিল দেখুন দেখুন দাদা আরেকবার রিক্যাপটা দেখেনি আমরা এটা আবার লোকসভা ভোটে হলে বিপজ্জনক কিন্তু এবার আর ছেড়ে কথা বলা যাবে না দেখেনি

বোমের শব্দ পাচ্ছেন না আপনি স্যার আপনি বোমের শব্দ পাচ্ছেন না আপনি গুলির শব্দ পাচ্ছেন না 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 দেখতে পারছেন আপনারও দেখতে পারছেন মিথ্যা বলছেন আপনারা সব হ্যালো হ্যাঁ আমরা এখানে বিজয়গঞ্জ বাজারে আছি দুষ্কৃতিরা কোথা থেকে বোম আসছে বা কি আসছে শব্দ আসছে আমরা দেখতে পারছি না সেই জন্য আমরা এখানে আর আছি যদি আমাদের দুষ্কৃতিরা এইদিকে আসে